হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক। আশা করছি যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো যাই হোক, আমার আজকের রেসিপি চিকেন তন্দুরি। এটা মূলত কম বেশি সবাই পারে, তারপরও আমার আজকের রেসিপি মূলত ব্যাচেলার আপু ভাইদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। মূলত আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময় কিভাবে এটা তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফার্মের যে মুরগিটা আছে সেটাই আজকে নিয়েছি এবং ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ডার করে নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট করা। আর নিয়েছি 1/2 টেবিল চামচ লাল গুঁড়া মরিচ, নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং নিয়েছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া পাউডার। আর নিয়েছি 1/2 চা চামচ জিরা পাউডার গুঁড়া। নিয়েছি এখানে সামান্য গোলমরিচ, সাদা গোলমরিচটা আমি ব্যবহার করেছি, এখানে কালো গোলমরিচটাও দেওয়া যাবে। নিয়েছি 1/2 চামচের মতো সয়া সস, এখানে আপনারা সয়া সস না দিলে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিলেও হবে। নিয়েছি 1/2 চা চামচ, দেখতে পাচ্ছেন আমি সসটা নিয়েছি, এখানে আপনারা টমেটো ব্লেন্ডার করে দিলেও হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু আমি লবণ সয়া সস দিয়েছি তাই লবণটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। তো সব উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল, এখানে চাইলে আপনাদের কাছে যদি সরিষা বাটাটা দেয়া যায় তাহলে আরও বেশি মজা হয়। সরিষা বাটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি সরিষার তেলটা দিয়েই মেখে নিচ্ছি। এভাবে আমি 3 ঘন্টার জন্য রেখে দিলাম, ফিরে এলাম 3 ঘন্টা পর। আর যদি বেশি আরও যদি বেশি সময় রাখার মতো সময় আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। এ পর্যায়ে আমি সামান্য একটু জর্দা রং অ্যাড করছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট দেখতে একটু সুন্দর লাগে সেজন্য আমি দিয়েছি। তো আমার সব, যেহেতু আমার চিকেনটা পুরোপুরি ভাজার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আমি চুলাতে চলে আসলাম এবং ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি এবং অবশিষ্ট যে মশলা আছে সেটা আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এভাবেই অনেকক্ষণ, মানে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, আর তাহলেই হয়ে যাবে চিকেন তন্দুরি। তো দেখতে পাচ্ছেন আমি অনেকবার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর মোটামুটি আমার চিকেন তন্দুরি তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় খুব অল্প সময় এবং অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন, আর খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট সেকশনে তো জানাতে পারেন কেমন লেগেছে আমার আজকের চিকেন তন্দুরি রেসিপি। তো আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।